হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এখানে লই আইছি গরুর মাংসর দিয়া একটা বিরিয়ানি বানাইমু। আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন আপনারা সব এই বিরিয়ানি রেসিপিটা দেখে ভালো লাগবো। ফুল আমি শুরুতে হইলাম ফুল ভিডিও দেখবা, দেখলে বুঝতে পারবা এখানে আমি কেতা কেতা দিইলাম। বুঝতে পারবো আপনারা যে ফুল ভিডিও দেখুন নি, হাতে তো বুঝতে পারতাম না কেন আমি কেতা কেতা দিছি। আমি শুরুতে হইলাম কেন আনছি রসুন, আদা আমার ফ্রিজও ছিল, আদাটা আনছি, পেঁয়াজ কুচি, টেমুটো আনছি, বাসমতি চাউলের রাইস আনছি কেন, আর গরুর মাংস আনছি। আর কেন আমি দেখতে পারছা ও বিরিয়ানি মশলা দিই আজকে বিরিয়ানি বানাইমু। এখানে আমি আর কোনো কিছু দিতাম নাই, খালি ও মশলা দিয়ে ওই বানাইমু। আর গরুর কোনো মশলা আমি আর অ্যাড করতাম নাই, ওটাই দিমু। তো আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন প্রথম শুরুতেই একটা লাইক দিবা, ভালো লাগলে ফুল ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। ফুল ভিডিওটা দেখবা, ফ্রেন্ড বন্ধুর সাথে শেয়ার করবা। আর আমি সব ভিডিও দেখি নিয়ম মতো, ফুল ভিডিও দেখি, দেখিয়া আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করি। যারা নতুন বন্ধু হলো আসেন তারা আমি ফুল ভিডিও ওয়াচ করে গা সাবস্ক্রাইব করি, লাইকও দিই। কিন্তু আমার পুরানা বন্ধু হল তো আমার লাইক দিন, আখে লাইক দিই না আমি ঠার পাই। প্লিজ এটা করবা না, একটা লাইক দিবা। আপনারা তো কষ্ট করে ভিডিও দেখুন, একটা লাইক দিতে আপনারা অত কষ্ট কোনো বুঝি না। প্লিজ একটা লাইক দিবা, আমার ফুল ভিডিওটা দেখবা, ফুল ভিডিও দেখবা, দেখি আমার ওয়াচ করিয়া দিবা। আমার ওখান ওয়াচ টাইম হয়েছে না, আমি কিন্তু সব ভিডিও দেখি না মতন। আর আমার ডেইলি ডেইলি সাবস্ক্রাইব খেটে যায় জানি না, 15-20টা সাবস্ক্রাইব সকল খাটে। প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুক, আমি কিনা রেসিপি বানাই আমার সাথে থাকুক। বেশি কথা কইলেছি, বলইলে মাফ করে দিবা। প্রথম শুরুতে দিলাম পরিমাণ মতো তেল, তেলের পরিমাণ একটু বেশি দিলাম, কারণ এটা বিরিয়ানি বানাইলাম লাগি। আমি রসুনটাও দি লাগলাম, আর দারচিনি লং এলাচি তা আছে তা দিয়ে দিমু পরে কেন দেখাইছি না। আমার রসুনটা ব্রাউন কালার গেল, আমি আবার আইলাম কেন দারচিনি লং এলাচি গুলমরিচ তেজপাতা এগুলা আমি ভালোভাবে ধুইছি, দিয়ে আমি অ্যাড করলাম। প্লিজ আমার ভাই বোনেরা করাম সবরে আমার ভিডিওটা ফুল ভিডিও দেখবা, দেখলে বুঝতে পারবা। এখানে আমার আরো অনেক কিছু রয়েছে দেওয়ার বাকি, বুঝতে পারবা আমি কেতা কেতা দিলাম না দিলাম। আর ভালোভাবে এই ফ্রেশটার আমি ভালোভাবে ব্রাউন কালার হইলে আমি আবার আইলাম। আমি কেন আদাটা কইলাম, আদা দিছিলাম না। কাঁচামরিচ দিমু, এখানে পরে দিমু কাঁচামরিচ, এখন দিতাম নাই। ভালোভাবে লেড়ে দিলাম, এখানে আমি টমেটোগুলো অ্যাড করে নিলাম। মাংস এক হইলাম,
মাংসটারে ভালোভাবে ভেজে এর বাদে যে আমার ফ্রাই করব, ওখানে কোনো মশলা করতাম না। বিরিয়ানিতে আমি করলে মাংসের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে। আমি দেখে দেখাম, কেন আমি ইগুয়ারটা একটু শেয়ার করবো দিব, ভালো লাগবে দিলে। চামচ দিয়ে দিলাম, গরুর মাংস দিয়ে বিরিয়ানি বানাইতে অনেক টাইম লাগে, কি আমরা মাংস তাহারি আনলেও অনেক সময় লাগে। এখন আমার বেলকুই আচার, বেলকুই আচারটা অ্যাড করলাম। বেলকুই আচারটা দেখাম ভালো লাগে, আপনারও ওরকম বাসা ঠাই হয়ে দেখা যা দেখবা, দেখবা আসলে অনেক ভালো লাগে। আমি বিরিয়ানি মশলাটা দিলে দিলাম, এখন আমি আর কোনো গরুর মশলা দিতাম না, ও মশলা দিয়া বই বিরিয়ানি বানাই। বিরিয়ানিটা আজকে আমি সাদা সাদা রাখবো, কোনো মশলা অ্যাড করতাম না। এই মশলা যে মশলা দেখাইছে ও মশলা দিয়ে বানাই নি, দেখে দিলাম। আর মাংসটাই গেছে, এখানে আমি চালটা থই দিলাম, ভালোভাবে ধুইছি চালটা আমি। চালটা ফুটলে আমি আবার আইলাম, পানিটা অ্যাড করে দিলাম। চাল ফুটার লাগি আমি 5 মিনিট বাদে আবার আইলাম। আশা করি আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি কেন লইতে রাখিলেইনি, একটা লাড়া দিলাই। কি সুন্দর বিরিয়ানি হয়েছে, কি কালার হয়েছে, সুন্দর কালার। কালার দিলাম না, কিন্তু আমি কেন কালার দিছি না আজকে। আমার ভিডিওটাও শেষ, তখন কো আমার ভিডিওটা স্টপ হয়ে লইব, এখানে লইটে রাখি লইব, লইটে রাখি আমি দেখিয়া দিলাইব, মানে আমার চালটা আর একটু ফুটতে দিব। প্লিজ ভাই বোনেরা যারা আসো, আমার ভিডিওটা আজকে যে একটু লম্বাই যায়, তো আমার ভিডিওটা ফুল ভিডিও দেখবা, দেখিয়া দেখবা আমি কীরকম রেসিপিটা গরুর মাংসের বিরিয়ানি বানাইছি দেখবা। প্রথম শুরুতে দেখি একটা লাইক দিলাইবা, লাইক দিতে ভুলবা না, ফ্রেন্ড বন্ধুর সাথে শেয়ার করবা।
ফুল ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমার মাথা মাঝে কোনো ভুল হইয়া তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। বলা থাকুক, আসসালামু আলাইকুম।